হাই বন্ধুরা বাংলা গ্রাম ও কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের বন্ধু আশিস আজকে মূলত কথা বলবো সিম চাষের পোকা দমন করা সিমের লেদা পোকা দমন করার বিষয়ে জানবো তার আগে আমার চ্যানেলে যারা নতুন আজকে দেখছেন তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি একজন কৃষক ঘরের সন্তান আপনারাও একজন কৃষক হিসেবে আমার পাশে থাকবেন এবং আমি যেহেতু আপনাদের পাশে থেকে আপনাদের বিভিন্ন তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করতে পারি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওর মধ্যে সিমের সিমের পোকা দমন সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেয়া থাকবে তাই স্কিপ করে দেখলে হয়তো আপনাদের বিভিন্ন তথ্য মিসও হতে পারে ঠিক আছে আসুন তাহলে জেনে নেওয়া যাক এক ধরনের প্রজাপতি সিমের উপরে ডিম পারে এবং সেই ডিম ফুটে সিমের মধ্যে ঢুকে পোকা তৈরি করে সিমের ফলে সিমটা নষ্ট হয়ে যায় এবং সেই সিমগুলো খেয়ে নেয় আর সিমের ফুলগুলো যেহেতু উপরের দিকে থাকে তাই সিমগুলো উপরের দিকে থাকে তাই সিমের পোকা দমন করা খুব একটা কঠিন বিষয় না সিমের পোকা দমন করার জন্য বাজারে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায় কিছু ওষুধ ভালো কাজ করে কৃষি ওষুধ খারাপ কাজ করে আপনি যখন দোকানদারের কাছে বলবেন দোকানদারের যেটা লাভ সেটাই আপনাদের দেবে সিমগুলোকে এইভাবে খেয়ে নষ্ট করে দেয় তাই আপনাদের সামনে আজকে খুব পরিচিত একটা ইনসেপ্টিসাইড নিয়ে এসেছি যেটা আপনারা খুব জানেন এবং খুব ভালো কাজ দেয় খুব ভালো কাজ করে আসুন জেনে নেয় ইনসেপ্টিসাইডটা কি সেই ইনসেপ্টিসাইডটা হচ্ছে পোলার পোলার এম এন বায়োটেকের একটা প্রোডাক্ট এটা খুব ভালো ভালোভাবে ল্যাদা পোকা দমন করে পোলারের কাজ করার পদ্ধতি হচ্ছে পোলার স্প্রে করার পরে ল্যাদা পোকা তার খাদ্য বন্ধ করে দেয় খাদ্য বন্ধ করে দেওয়ার পরে আস্তে আস্তে ল্যাদা পোকাটা মারা যায় এর জন্য সম্পূর্ণ রেজাল্ট দেখতে দুদিন সময় লাগে পোলারটা বায়োকেমিক্যাল আর আপনারা জানেন সাধারণত প্র প্রকৃত থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে পোকার ডিএনএর উপরে রিসার্চ করে বানানো হয় যেগুলো মানুষের ক্ষেত্রে অতটা ক্ষতিকারক নয় এটা খুব ভালোভাবে লেদা পোকা দমন করে এটা আপনারা শুধুমাত্র সিমের লেদা পোকা দমন করার জন্য না সিম পটল বিভিন্ন লতানো জাতীয় ফসলের লেদা পোকা দমনের জন্য ব্যবহার করতে পারেন আসুন জেনে নেওয়া যাক পোলারটা কতটা ব্যবহার করবেন পোলারটা সাধারণত পনেরো লিটার জলে ষোলো থেকে সতেরো গ্রাম সতেরো এম দেবেন অর্থাৎ আপনারা হিসেব করে নেবেন যদি একশো গ্রাম পোলার নেন তাহলে ছয় ডাম করবেন পঞ্চাশ গ্রাম নিলে তিন ডাম করবেন কারণ হচ্ছে দিন যাচ্ছে পোকার রেজিস্ট্যান্ট বেড়ে যাচ্ছে নর্মালি কোম্পানি বলে পনেরো এম এল ওয়ান এম পার লিটারে দিতে হয় সেক্ষেত্রে একটু বেশি দিলে ভালো কাজ করে কাজটা ভালো করবে আবার খুব বেশি দিলে পোকার রেজিস্ট্রেন্ট বেড়ে যাবে তাই খুব বেশি না দেওয়াই ভালো এবার এর সাথে আপনারা বিভিন্ন ধরনের পিজি আর মেশাতে পারেন বিভিন্ন না সব ধরনের পিজিআর মেশানো যাবে না তবে আমি অনেকবার মিরাকলনটা মিশিয়ে দিয়েছি মিরাকলনটা মিশিয়ে দেওয়া যায় বা একটা ফাঙ্গি সাইডও মেশানো যায় তবে না মেশানাই ভালো এবার বলি ওষুধটা দেবেন কোনো সময় দেখুন মূলত ওষুধটা দেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন একদম ফুলগুলোকে খুব ভালোভাবে ভিজিয়ে দেবেন কারণ ফুলের গায়ে এই পোকার ডিমগুলো লেগে থাকে তাই ফুলগুলোকে ভালোভাবে ভিজিয়ে দিলে ওষুধটা খুব ভালোভাবে কাজ করবে আর সিমের ফুলগুলো তো উপরে দেখেই থাকে শুধু নল ডাকা সিমটা বাদে আর সব সিমের ফুলগুলো উপরে দেখেই থাকে আর ওষুধটা দেবেন সাধারণত সকাল আটটার দিকে এবং বিকাল তিনটের দিকে সকাল আটটা থেকে আটটার দিকে এবং বিকাল তিনটের দিকে দিলে ওষুধটা ভালো কাজ করবে কড়া রোদে ওষুধটা না দেওয়াই ভালো আবার বেশি বিকালে দিলে পরে কুয়াশা পড়ে যাবে ওষুধটা শুকিয়ে যাওয়ার পরে কুয়াশা পরাটা একটু এক ধরনের বা কুয়াশার মধ্যে সত্যি একটু পরিমাণ বাড়িয়ে দিলে ভালো কাজ হয় সেটা তাহলে আরও সকালে দিতে হবে তবে ওই আটটার দিকে দিয়ে দিলে কুয়াশাটা শুকিয়ে যায় তখন ভালো হয় এবং বিকাল তিনটার দিকে দিলে শীতের সময় ভালো কাজ করে এবার পোলারের দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিতে পারে ধরুন একশো গ্রাম পোলার আপনি সাড়ে তিনশো টাকার আশেপাশে পেয়ে যাবেন দু কুড়ি টাকা কম বা বেশি আর এর সাথে দেওয়ার সময় আপনারা আঠা জাতীয় কিছু ব্যবহার করলে করতে পারেন কারণ আঠা জাতীয় কিছু ব্যবহার করা ভালো আর এটা ভাববেন না যে একদিন পোলার দিয়ে দিলাম পরের দিন আবার পোলার দেবো তার পরের দিন আলা আবার পোলার পোলার দেবো ভালো কাজ করবে পোলার আপনারা একবার পোলার দিলে তার বার অন্য কিছু দেওয়ার ট্রাই করবেন এবং পোলার যেদিন দেবেন তার পরের দিন বা ওই দিন এমন একটা কিছু দেবেন যেগুলো আপনার লার্ভাগুলোকে মেরে দেয় যে লার্ভাগুলো থাকে সেই লার্ভাগুলোকে মেরে দেয় সেই জাতীয় ওষুধ নিয়ে আমি পরে একটা ভিডিও করে দেবো পোলার দেওয়ার পরে কি দেবেন ধন্যবাদ বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই আপ আমরা আজকে জানলাম পোলার সম্পর্কে পোলারের ব্যবহার কী 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 ফসলে ব্যবহার করা যেতে পারে কতটা পরিমাণ ব্যবহার করা যেতে পারে দেখা হবে অন্য একটা ভিডিও ভিডিওতে অন্যদিন ততদিন সবাই ভালো থাকবেন আপনাদের ফসল ভালো হোক এটা এই কামনাই করি এবং আমার চ্যানেলটা অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা কৃষক ঘরের সন্তান একটা কৃষক হিসাবে এই আশাটুকু অবশ্যই আপনাদের কাছে রাখতে পারি আর ভিডিওটা টেনে টেনে দেখলে হয়তো অনেক কিছু মিস যেতে পারে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ঠিক আছে ধন্যবাদ আসি আবার দেখাবে অন্যদিন